হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। সো ফ্রেন্ডস, দুই দিন আগে আমি একটি ভিডিও দিয়েছিলাম যে হাই ক্যাপসিটি থেকে কীভাবে আপনারা প্রতিদিন 50 টাকা করে ফ্রি ফ্লেক্স রুট নেবেন। তো বন্ধুরা, এই হাই ক্যাপসিটিতে অনেকে একটি প্রবলেম ফেস করছেন, সেটা হচ্ছে আপনার রিচার্জ ফেল। সো অনেকেই রিচার্জের জন্য রিকোয়েস্ট দিয়েছেন কিন্তু বারবার রিচার্জটা ফেলড আসছে। সো সেই ক্ষেত্রে এখানে বলেছিল যে 50 টাকা করে প্রতিদিন নিতে পারবো, কিন্তু আজকে পেমেন্ট কল আজকে রিচার্জ নিয়েছি এবং কালকে যদি রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু সেই একই লেখাটাই দেখায় যে আপনি ম্যাক্সিমাম আজ একদিন একবার করে নিতে পারবেন এবং এখানে আজকে আপনার লিমিট হয়ে গেছে এবং আপনি কালকে ট্রাই করুন। সো এটা আসছে। সো অনেকেই হয়তো চিন্তায় পড়ে গেছেন যে এটা কিভাবে সমাধান করব, হয়তো এটা পেমেন্ট করবে না। সো এটার সমাধান নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি। তো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এটার সমাধান করতে পারবেন অথবা সমাধান নিয়ে নিতে পারবেন। তো দেখুন, এখানে যখন আমরা ফার্স্ট অফ অল পেমেন্টের জন্য রিকোয়েস্ট করি, সো রিকোয়েস্ট করার সাথে সাথে এইটা আসে। সো দেখতে পাচ্ছেন এখানে রিচার্জ ফেল এরকম আসে যে রিচার্জ ফেল, ইউ হ্যাভ রিচ ইউর ম্যাক্সিমাম রিচার্জ লিমিট। সো এরকম আসে। সো এরকম আসার মূল কারণ হচ্ছে আপনার একদিন পরপর কিন্তু আপনার করতে হয়। সো এটার সমাধান দেওয়ার কিন্তু আজকে চেষ্টা করব। সো এখানে আমি দেখাই যে আমি এটা পেমেন্টটা নিয়েছি কিনা। সো আপনার প্রমাণটা দেখাই যে আমি নিয়েছি কিনা, সমাধান করে আমি তো নিয়েছি কিনা। সো এখানে মেসেজ অপশনটি চলে যাবো ফার্স্ট অফ অল। তো দেখতে পাচ্ছেন আমি দুইবার নিয়েছি পেমেন্টটা। সো এখন দেখতে পাচ্ছেন 1:06। তো এখানে দেখতে পাচ্ছেন 1:06 এবং এখানে দেখতে পাচ্ছেন 12:39 দেখতে পাচ্ছেন 12:39। সো এটা কিন্তু আমি একটু আগে নিয়েছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি একটু আগে নিয়েছি। সো এখন দেখাবো জাস্ট আমি এখান থেকে আমি জাস্ট সরাসরি হাই ক্যাপসে চলে যাব। হাই ক্যাপসে যাওয়ার পর আমার পয়েন্ট হিস্টোরিটা দেখাবো। এখানে ইউসেট পয়েন্টে যদি আমি যাই, এখানে দেখতে পাচ্ছেন আমি দুইটা কিন্তু পেমেন্ট নিয়ে নিয়েছি অলরেডি। আমি দুইটা কিন্তু পেমেন্ট নিয়ে নিয়েছি। সো এখানে এটির সমাধান এখন দেখাবো যে এটা আমি কিভাবে নিলাম। সো এটার সমাধান দেখাবো। সো এখন আপনি একটু খেয়াল করলে দেখতে পাবেন যে এইখানে আমি কিন্তু ডিসেম্বরের 2 তারিখ কিন্তু পেমেন্টটা নিয়েছিলাম। সো আমি দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 2 তারিখে পেমেন্টটা নিয়েছিলাম, সেক্ষেত্রে আমি 3 তারিখে রিকোয়েস্ট করেছি তাদের, কিন্তু তারা কিন্তু আমাকে পেমেন্টটা দেয়নি, পেমেন্টটা ফেল আসছিলো বারবার। সো আজকে কিন্তু ডিসেম্বরের 4 তারিখ দেখতে পাচ্ছেন, একদিন গ্যাপ রেখে আমি কিন্তু রিকোয়েস্টটা করেছি এবং সাকসেসফুলিভাবে কিন্তু আমি রিচার্জটা পেয়ে গেছি। সো এখানে শর্ত হচ্ছে আপনার একদিন পরপর আপনি রিচার্জটা নিতে পারবেন। সো এখানে অনেকেই আমরা ভেবেছিলাম যে হয়তো প্রতিদিন পেমেন্ট করবে, মানে আজকে করেছে কালকেও করবে দেন পরের দিনও করবে। সো এরকম না, এইখানে একদিন গ্যাপ দিয়ে আমার আপনার পেমেন্টটা দিচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন যে ডিসেম্বরের 2 তারিখে পেমেন্টটা নিয়েছি এবং এখানে ডিসেম্বরের 4 তারিখে পেমেন্টটা দিয়েছে। সো দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 4 তারিখে এবং 2 তারিখে একদিন গ্যাপ রেখে কিন্তু আমি পেমেন্টটা নিয়েছি। সো আপনাদের যদি মেসেজ হিস্টোরিটাও দেখাই, এখানে আমি জাস্ট মেসেজ হিস্টোরিটাও যদি দেখাই আপনাদের, সো দেখেন এখানে যদি আমার মেসেজ হিস্টোরিটাও দেখাই, দেখতে পাচ্ছেন এখানে ডিসেম্বরের 2 তারিখে কিন্তু আমি পেমেন্টটা নিয়েছি, দেন এখানে 4 তারিখে কিন্তু পেমেন্টটা নিয়েছি, অর্থাৎ একদিন গ্যাপ রেখে কিন্তু আমি পেমেন্টটা পেয়েছি। সো অবশ্যই আপনারা একদিন গ্যাপ রেখে কাজটি করুন, এখানে আপনার রিচার্জ পেলের যে প্রবলেমটি আসছিল সেই প্রবলেমটা আপনার সলভ হয়ে যাবে, অথবা এখানে আপনার এটা দেখাবে না, মানে একদিন পরপর করলে পর আপনার দেখাবে না। অনেকেই ভেবেছিলেন হয়তো এটা আর পেমেন্ট করবে না। সো আমিও ভেবেছিলাম যে এটা হয়তো এখন আর পেমেন্ট করবে না অথবা কোনো টেকনিক্যালি সমস্যা হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন এখানে ডেইলি লিমিট দেখাচ্ছিল। সো আমি একটু ঘাবড়ে গিয়েছিলাম, অনেকে হয়তো ঘাবড়ে গিয়েছেন, অনেকের অনেক ই আছে এখানে, অনেক টাকা আছে। সো এটা জাস্ট কোনো ইস্যু না, এটা জাস্ট আপনার একদিন পরপর কাজটি করতে হবে। সো আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি যে রিচার্জ ফেলটা আসলে কী জন্য আসছিল। সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক দেবেন, যদি উপকারে আসে আপনারা অবশ্যই একটি করে লাইক দেবেন। সেক্ষেত্রে চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।